সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি অ্যালাইন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। আলাইনের উগ হোটেলত সংগঠনের সভাপতি হোসেন মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করে সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম ও সাজ্জাদ হোসেন আজাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন ইউএই কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার। প্রধান বক্তা আছেন ইউএই জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহি আলম মাহি। আগে বিশেষ অতিথি আছেন সরোয়ার আলম ভুট্টো, শওকত ওসমান রানা, গাজী জাকের হোসেন, এম এ ফয়েজুল্লাহ, এস এম ফারুক, নাসেরুল্লাহ নাসের, এ আর মাকসুদ সহ আরো বোধকেও। অনুষ্ঠানত মে দিবসের তাৎপর্য ও বর্তমান সরকারের নিপীড়ন নির্যাতনের হতা তুলে ধরা হয়। পরে খালেদা জিয়ার রোগ মুক্তি ও কারামুক্তি সহ দেশ জাতি প্রবাসী অলর কল্যাণত দোয়া করা হয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।